গুড মর্নিং, এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, সকাল 8টা বাজে। আজকে আমাদের অনেক প্ল্যান আছে, যেগুলো অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার করবো, যে আমরা আজকে কোথায় কোথায় যাচ্ছি। এটা কি দেখি, মিক্স ফ্রুট জেলি, ইয়েস, কি জেলি নিবা তুমি? হানি অরেঞ্জ জেলি, অরেঞ্জ ওয়ান। তোমার কি কবিতা লিখতে মন চাচ্ছে? আমি কবিতা লিখতে পারি না, আমি কবিতা আবৃত্তি করতে পারি না। তাই ঠিক আছে, আমি তাহলে তোমাকে কবিতা লিখে দিব, তুমি আবৃত্তি করবে, ঠিক আছে? ঠিক আছে, লিখে দাও। হোটেলের ডগ জুলি, ও কিন্তু মেল ডগ, আর খু কিন্তু হচ্ছে নাম জুলি। আর আজকে হচ্ছে ফাইনালি আমরা রেড ফোর্ট এবং যেসব জায়গাগুলো আছে ওগুলো যাব। আমাদের হোটেলের যে ট্রাভেল এজেন্সি, ওরা হচ্ছে একটা আমাদের হোল ডে ট্যুরের জন্য, 8 আওয়ার্সের জন্য একটা আমাদের কার ঠিক করে দিয়েছে, যেটার কস্ট কত করে সব এই ইয়েতে কস্ট কীরকম পড়েছে আমাদের এই 8 ঘন্টা? স্বাভাবিক, হ্যাঁ। তো আমরা যদি নিজে থেকে করতাম, বাট আমাদের মনে হলো হোটেল থেকে একসাথে অনেক জায়গায় ঘুরবো। আমাদের তাছাড়া এখানে কিছু জিনিসই আমাদের সব জায়গায় বলে দিচ্ছে, এসব টুরিস্ট প্লেসে পকেট মার অনেক বেশি হয়। তো আমাদের কাছে মনে হচ্ছে নিজেদের একটা সেফ পার্ট থাকা ভালো। সো হিয়ার উই গোইং। সো আমাদের হোটেল থেকে এরকম কিরকম কস্ট পড়েছে এমনিতে, যে বেশি যে 2500 রুপিস? সো যদি আমরা আলাদা আলাদা করে নিজে নিজে যেতাম সেক্ষেত্রে আরো কম পড়তো, কারণ আমরা কালকে ওই রেড ফোর্টের দিকে কিন্তু গিয়েছিলাম। গুড মর্নিং, সেখানে হচ্ছে আমাদের 150 রুপির মতো পড়েছিল। তো আমরা চলে এসেছি রেড ফোর্টে, পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাঁদনি চকের আশেপাশে, জায়গাটার নাম জানো? জায়গার নাম জানি না, বাট চাঁদনি চক ওই পারে, ওই পারে চাঁদনি চক। এটা হচ্ছে ওল্ড দিল্লি, ওল্ড দিল্লির অংশ। তো এখানে আমাদের যেমন আমাদের ঢাকা, যেমন ওল্ড ঢাকায় অনেক ধরনের নিদর্শন আছে আমাদের, এগুলো সব পুরনো নিদর্শন, অনেকটা লালবাগের কেল্লার মতো। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ইন্ডিয়া গেট, এই আশেপাশে। আমরা হচ্ছে এই এরিয়ার মধ্যে আজকে সব কভার করার প্ল্যান, হাতে সময় হচ্ছে 8 ঘন্টায়। 8 ঘন্টার মধ্যে আমরা যত জায়গা পারি তত জায়গা ঘুরবো। তো ফার্স্ট ইয়ার আমরা মোটামুটি আধা ঘন্টার মতো একটা জায়গা টাইম নিবো, দেখবো, ঘুরবো, প্লাস ছবি তুলবো, অনেক অনেক টিকটক করবো। মানে আজকে আমরা দিল্লি সিটির মধ্যে আছি, তবে আমাদের কালকের প্ল্যান হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং, যেটা হচ্ছে আগ্রা তাজমহল।
এখন আমরা এসেছি ইন্ডিয়া গেটে। বহুত ভিড় হ্যায়, অনেক ভিড় হ্যায়। নীলার স্টাইলে আমি একটু হিন্দি বললাম। ও কি জানে রাস্তা কোনটা হয়ে? পার্ডন জানি? আন্দর জানে কি রাস্তা কি আছে? আ বাহ। এরা আমি যখন আসছিলাম তখন নিচে ধরো কি 50 জন মানুষ মনে হচ্ছে। অল্প মানুষ ছিল। 10,000 মানুষ। হ্যাঁ হ্যাঁ। বড় তো অনেক মানুষ আছে সব আছে। দুই দিন হ্যাঁ। নীলা হচ্ছে প্রেম খুঁজতেছে। আমাদের বাংলাদেশে ঝালমুড়ি আর বেলপুরি, বেলপুরি হচ্ছে বেল মানে সরি কি বলে পুরীর মধ্যে যে বিভিন্ন জিনিস থাকে আলু টাল, আর এদের হচ্ছে গিয়ে ঝাল যেটা সেটা হচ্ছে ঝালমুড়ি, আর এই এটাকে বলে বেলপুরি, যেটার মধ্যে ওরা ঝাল কম দেয়, মানে একটু মিষ্টি টাইপ চাটনি দেয়, এবং এটার টেস্ট ও অনেক অনেক জাস্ট বলার বাইরে, এটা অনেক মজা। এটাতে ছিল 50 রুপিয়াতে একটু। ওদের একটা জিনিস খুব ভালো লেগেছে, ওরা হচ্ছে সবসময় এই ধরনের চামচ ইউজ করে, এইটা এটাকে কাঠি বলে টাইপ, সব জায়গায় দেখেছি যে এই জায়গায়, এবং খুব তারপর ওরা আমাকে যে কোনো পলিথিনের মধ্যে দেয়নি, এই যে এরকম একটা সুন্দর ছোট কাগজে রিসাইকেল করা যায় এটাকে, কাগজের একটা এই জিনিসটা কিন্তু খুব ভালো তাই না পরিবেশের জন্য। লোটাস টেম্পল কিন্তু বুদ্ধদের টেম্পল। হ্যাঁ লোটাস টেম্পল দেখে আসছিলাম ছবি টবি। কি খেতে চাও আজকের আইটেম, মানে কি টাইপের? আমার না খুব ভাত খেতে মন চাচ্ছে, ভাত ছাড়া কিছু খেতেই মন চাচ্ছে না। প্লেন রাইস? প্লেন রাইস নেই। প্লেন রাইস আমার জন্য তুমি কি নাও নাও, বাট আমি প্লেন রাইস নেই, সাথে সবজি থাকলে দেখো, ডাল থাকলে জিরা রাইস। জিরা রাইস আবার কি? সবজি একটা, যদি ওই রকম বিয়ে টাইপ সবজি হয়, ডাল আর ডিম আর ভর্তা। এটা হচ্ছে দম আলু, এটা হচ্ছে চিকেন পাটিয়ালি, আজকে আমরা স্টিম রাইসই খাচ্ছি, তো ওরকম এক্সট্রা আইটেম নেই নাই। বিরিয়ানি তো অনেক খাওয়া হয়েছে, তো আমরা চিন্তা করলাম আজকে একটু রেগুলার খাওয়া খাওয়া হোক। তো দাম এই যে তোমার দাম আলুটা ভালো লাগছে মোটামুটি? এটা ট্রাই করছো পাটিয়ালি, কেমন লাগছে চিকেন পাটিয়ালি? মোটামুটি না? সো দ্যাটস ইট। মনে হয় লিভজি না, জিজ্ঞেস করো শপ নি দেখনি মল নি টেম্পারেচার নিচে সে এক্সিটেড হল মাসে সব গুলো চল যে আস্তে আস্তে দেখি আসি। আমরা এখন লোটাস টেম্পলেই ঢুকতে চাচ্ছি, তো এখানে এত বেশি বড় লাইন, যদিও টিকিট নাই বাট স্টিল ঢোকার জন্য এত লাইন, আমাদেরকে কেউ মাঝখান থেকে জায়গা দিবে বলে মনে হয় না। তুমি মাঝখানে এখানে আসতেছি সিরিয়ালের মাঝখান থেকে, মনে করো কোনো একজন
মনে করো এখানে পরিচিত কাউকে পেয়ে গেল হঠাৎ করে। আফসোস কেউ এখানে চিনে না। না না চিনতে পারে, টিকটকে দেখলাম একজনকে। আজকে তো বাংলাদেশি ছিল বলে চিনছে। তারপর এখানে বাংলাদেশি তো থাকতে পারে, তাই না? এখানে শুধু ইন্ডিয়ান মানুষ নাকি? সেক্ষেত্রে একটু কিন্তু সে তো জায়গা দিল না, ওর বলছে নাটক করে। রোডাস টেম্পল এত সাদা, আকাশের সাথে মিশে গিয়ে ভিডিওতে কিছুই দেখা যায় না, শুধু তোমাকেই দেখা যায়। ঢুকতে পেরেছি কুয়াশার জন্য, অপেরা হাউস দেখা যাচ্ছে না, সরি অপেরা হাউস না, লোটাস টেম্পল। এটা কেন ঘর কাছে অপেরা হাউসের মতো দেখাচ্ছে? সো এটা আমরা দেখতে পাচ্ছি না এখনো, আমরা যাচ্ছি। অনেক দূরের পথ মনে হচ্ছে সামনে। আল্লাহ এত দূর কেন লাগে? ঠান্ডা, খুব ঠান্ডা, কুয়াশা যে কি পরিমাণ ভিডিওতে বোঝাই যাচ্ছে সেটা, মানে কুয়াশা। আমরা এখন শপিং এ এসেছি, অলরেডি বট সামথিং, যে আমার গায়ে একটা ওভারকোট কেনা হয়েছে, এটা এক্স্যাক্টলি নামটা আমাদের মনে নাই, সাং সামথিং, নিউ মার্কেটের মতো এখানকার। তো এখানে বেশ অনেক কালেকশন আছে, আমরা একটা একটা করে দেখছি, যে আমার জন্য স্পেশালি আমি টুকটাক কেনাকাটা করতে এসেছি এখানে।